مجدد دین و ملت امام احمد رضا خان فاضل بلبی رضی اللہ تعالی عنہ এক শত তিনতম অপাত বার্ষিকী উপলক্ষে আলা হযরত কনফারেন্স উলামে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কুমিল্লার উদ্যোগে কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে আলা হযরত কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব উস্তাদুল উলামা শেখুল হাদিস মুফতি মিল্লাত আশিক রসুল হযরতুল আল্লামা অধ্যক্ষ মুফতি আল্লামা মুহাম্মদ আব্দুল মতিন সাহেব হুজুর কিবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি আজকে আলা হযরত কনফারেন্সে উপস্থিত হয়েছেন হাজারো লক্ষ লক্ষ উলামায়ে আহলে সুন্নাতের সরতাজ আমাদের উস্তাদ জি আশিক রসুল মাশুক ইলাহি হযরতুল আল্লামা মুফতি শাহ গোলাম মুস্তফা সাহেব হুজুর কিবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি উপস্থিত রয়েছেন ডানে এবং বামে অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ জি আশিক রসুল হযরতুল আল্লামা হযরতুল আল্লামা শফিকুর রহমান আল কাদরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি মাহফিল পরিচালনায় রয়েছেন আশিক রসুল মাশুক ইলাহি হযরতুল আল্লামা হযরত আল্লামা জাকির সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি মুহতারাম আশিক রসুল ইমাম মুয়াজ্জিন উলামায়ে আহলে সুন্নাত মুরব্বি আলিয়া ইসলাম ওয়ার্দান ও শিরামার মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই আলা হযরত কনফারেন্স আমরা উপস্থিত হয়ে খুশি নেবে যান মুহাব্বত করে আওয়াজ করে বলতে হবে খুশি নেবে যান আমরা যদি খুশি হই তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি ঠিক কিনা বলুন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা একটি রাস্তায় চলো কয়টি রাস্তা একটি রাস্তায় চলো কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন কুন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেন এই একটি সরল সোজা রাস্তা নিশ্চয় নিঃসন্দেহে এই রাস্তাটি সোজা রাস্তা তোমরা এই রাস্তায় চলো এই রাস্তার অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউস সুবুলা আর যত বাঁকা রাস্তা রয়েছে তোমরা ওই সমস্ত রাস্তায় চলিও না ওই সময় রাস্তা ওই সময় রাস্তায় হাঁটিও না ওই সমস্ত রাস্তার আকিদা তোমরা আকিদা পোষণ করবে না একটি রাস্তায় চলো সেই রাস্তা সম্পর্কে আল্লাহর প্রিয় নবী রহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ জমিনের মধ্যে যখন একটি রেখাঙ্কন করলেন দেখেন আমি আশ্চর্য হই আমার নিজের কাছে খুব খারাপ লাগে একটা বিষয় আমাদের ওলামায়ে কেরাম স্টেজ আলোচনায় অনেকেই বলে সুন্নি ওলামায়ে কেরাম দলিল ছাড়া কথা বলে সব ফুল তো একরকম না ঠিক কিনা জোরে বলুন আমার দৃষ্টিতে আলোচনা এই সমস্ত আলোচনা না এলে সোজাসুজি আমি দলিল ভিত্তিক আলোচনা করি সমালোচনা না কি ঠিক কিনা জোরে বলুন
গোলাম ইকরামদের আগমন হচ্ছে খুশি না বেজার খুশি জোরে বলুন খুশি না বেজার খুশি খুশি যদি হয় একটু স্লোগান দিন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসিয়া মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ শাহজাহান বিপ্লবী সাহেবের আগমন জিন্দাবাদ শাহজাহান রাশিয়ার প্রিন্সিপাল হুজুর কেবলার আগমন শুভেচ্ছা শাহজাহান মারহাবা বলুন সবাই বলেন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা রাস্তা অনুসরণ করুন তো বলবেন হুজুর প্রশ্ন আসতে পারে হুজুর যেদিকে তাকাই সেদিকে তো রাস্তা দেখা যায় এই বক্তা বলে ইউটিউবের মধ্যে আমরা হক ওই বক্তা বলে আমরা হক যারা মসজিদে গাড়ি নিয়ে আসে মসজিদে তাবলীগ করার জন্য ওনারা তালিম দেয় আমরা হকের উপরে রয়েছে যারা জামাত ইসলাম করে তারা অকাট্যভাবে বলে থাকে যে আমরা হকের উপরে রয়েছি আমরা বেহেশতি জামাতের উপরে রয়েছি যারা আহলে হাদিস করে তারাও বলে আমরা হকের উপরে রয়েছি আমরাই হক আর যা আছে সব বাতিল ঠিক কি না বলুন না কেন ঠিক কি না তাহলে কোনটা হক কোনটা সত্য এখন আপনি সত্য বোঝা বড় মুশকিল হবে এই জন্য যে সকলের ব্যানারের মধ্যে লেখা থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত আওয়াজ দিবেন ঠিক কি না বলবেন তাবলীগের ব্যানারে লেখা থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত জামাতির ব্যানারে লেখা থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে হাদিসের তারা তো আরো বড় করে লেখে যারা আহলে হাদিস তারা আরো বড় করে লেখে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের নামগুলো ছোট করে লেখে কিন্তু তাদের দল লেখে আমরা আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাত লেখে কি লেখে না আমি গাজীপুরে দেখেছি বিশাল এক ব্যানারের মধ্যে তাদের নামের ছিল আপনারা দেখি যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা হকপন্থী দল এখন আপনি কোনটা সত্য মনে করবেন আজ থেকে 20 25 30 বছর পূর্বেও তারা আহলে সুন্নাত ওয়াল জামাত এই কথাটা লিখে নাই যারা সুন্নি জামাত দাবি করত তাদেরকে গাল বন্ধ করত ঠিক কি না জোরে বলুন যারা 20 25 বছর আগে মুরব্বি আলে কেরাম রয়েছেন আপনারা জানেন ঠিক কি না বাবাজি 20 25 বছর আগে গাল বন্ধ করত সুন্নি জামাত নেই সুন্নি জামাত বলতো আমরা খারেজি নিজেকে নিজে পরিচয় দিতে আমরা খারেজি আমরা কওমি পরিচয় দিতে এখন আল্লাহর রহমতে নাম পরিবর্তন হয় এখন বলতেছে আমরা সুন্নি এখন আপনি কোন দিকে যাবেন সবাই তো সুন্নি বন্ধুরা আমার গভীর মাওলুদ শুধু সুন্নি জামাত দাবি করলেই আপনি হক পন্থী বলতে পারবেন না এই জন্য বলতে পারবেন না সুন্নি জামাত যদি দাবি করতে হয় সর্বপ্রথম আমার নবীজির মহব্বত লাগবে কি লাগবে না আওয়াজ করে বলুন লাগবে কি না নবীজির মহব্বত লাগবে বুখারী শরীফের মধ্যে আমি শুধু কথাই বলছি বুখারী শরীফের মধ্যে কিতাবুল ইমানের মধ্যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুত্তাফাকুন আলাইহি এই হাদিস রয়েছে আবার বুখারী শরীফের মধ্যে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলার হাদিস শরীফ রয়েছে আল্লাহর প্রিয় নবী হযরত উমর আল ফারুকের হাতের মধ্যে ধরলেন উমর উমর রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে ধরার পরে আল্লাহর প্রিয় নবী উমর বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর যত সৃষ্টি রয়েছে আমার জীবন ব্যতীত আপনাকে বেশি মহব্বত করি আল্লাহর নবী বলে উমর হে লাইক মিন তুমি ইমানদার হতে পারো না এই প্রকৃত পথে ইমানদার হবে আল্লাহর প্রিয় নবী বলে ওমর তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার জানের চাইতে বেশি মহব্বত করবে না তুমি ইমানদার হবে না ওমর বলে আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি ওমর এখন থেকে আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইশকে মুস্তাফা নবীজির মহব্বত নবীর প্রেম ইমানের পূর্ব শর্ত ঠিক কি না জোরে বলেন এখন আপনি যদি বলেন নবীজির মহব্বত চাই আহলে হাদিসের তারা বলবে নবীজির মহব্বত করতে করতে আল্লাহর উপরে নিয়ে যায় ঠিক কি না জোরে বলবে তাবলীগের তারা বলবে নবীজির মহব্বত করতে করতে নবীজিকে মহব্বত করে করে সুন্নির আল্লাহর উপরে নিয়ে যায় ও ভাই আমি বলতে চাই তুমি তো আল্লাহকে সীমাবদ্ধ করে করতেছ দেখেন উপর আর নিচ এই মোবাইলের উপর এবং নিচ আছে না এটা সীমাবদ্ধ হয় না
এখন তো তাদের কথার দ্বারা আল্লাহকে সীমাবদ্ধ করাইতেছে, ঠিক কিনা জোরে বলবেন। বলে আল্লাহর উপরও আছে নিচও আছে, মাশাআল্লাহ সব বুঝে ফেলেছে। বলে আল্লাহর আল্লাহর উপরে নিয়ে যায়। ভাইরা আমার, কোন বান্দার পক্ষে সম্ভব নয় নবীজির গুণগান করে করে আল্লাহর উপরে নেওয়া। নবীজিকে আল্লাহ পাক এতটাই মহব্বত করেন। দেখেন আজকে যদি আমরা একজন ওলামায়ে কেরামের প্রশংসা করি, এত পাঁচ মিনিট করলে উনার জীবনে সব শেষ, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন নিশ্চয় আমার ফেরেশতাদের কিনা আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলুন। এটা আর ব্যাখ্যায় বুখারী শরীফ কিতাবুত তাফসীরের মধ্যে লিখেছে যে ইন্দাল মালায়েকা তানাউহু আলাইহি ইন্দাল মালায়েকা, যে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আমার নবীর প্রশংসা করতেছেন, করতেই আছেন, করতেই থাকবেন। নবীর প্রশংসা, আল্লাহ পাক নবীকে এভাবেই সৃষ্টি করেছেন যে বারবার প্রশংসা করো, আমার নবীর প্রশংসা শেষ হয় না করে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি কিভাবে আমার নবীর প্রশংসা করে করে আল্লাহর উপরে নিয়ে যাবেন? নওজ বিল্লাহ। বলুন আমার আলোচনা শেষ করে দিচ্ছি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই আপনার ইশক মহব্বত বললেই বোঝায় যে ইমাম আহলে সুন্নাহ ইমাম আলা হযরত, ঠিক কিনা জোরে বলবেন? ওনার অন্তরটাকে নবীর মহব্বত দিয়ে এতটাই পরিপূর্ণ করেছেন। যাই ভাইয়েরা আমি বলতে চাই যে আয়াতে কারিমা বলেছি, আয়াতে কারিমার ব্যাখ্যা লিখেছেন শুধু সুন্নি জামাত দাবি করলে চলবে না, সুন্নি জামাত হলে তোমার আকীদা হইতে হবে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। সুন্নি জামাত হলে তোমার আকীদা হতে হবে নবীজি নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। সুন্নি জামাত দাবি করলে তোমার আকীদা হতে হবে নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতা হাজির নাজির, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। তো সুন্নি জামাত হলে তোমার আকীদা হতে হবে নবীজি কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুন্নি জামাত দাবি করলে বলতে হবে, স্বীকার করতে হবে নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতা ইলমে গায়েব, এই ইলমে গায়েবের খবর বলেছেন, ইলমে গায়েব জানেন, মা হুয়া আলাল গায়ব বিদানিন। আল্লাহ বলে নবী গো আপনি গায়েব প্রকাশের ক্ষেত্রে কৃপণ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হাশরে দাঁড়াবেন মাছাবেন, ইয়াকিদা দেখে যারা সুন্নি জামাত দাবি করবে তারাই হবে সুন্নি ফেরেশতা জামাত, ঠিক কিনা জোরে বলো? আজকে আহলে তাবলীগ জামাতের বই ফাজাইল আমল উর্দুটার মধ্যে লেখা রয়েছে সাতটা খণ্ডে, ও বাংলা অনুবাদ করেছে ছয়টা ভাবে, এটার মধ্যে উর্দু মূল কিতাবের মধ্যে ফাজাইলে দুরুদ রয়েছে। আমাদের হুজুর কেবল একদিন মাহফিলে বলেছেন কিতাবটা আমি সংগ্রহ করেছি অনেক কষ্ট করে, আপনার দেখেন আজকে তারা ফাজাইলে দুরুদ অংশটা এই কিতাব থেকে বাদ দিয়ে আলাদা ভাবে অনুবাদ করেছে। তারা এটার তাবলিগ করে না, কেন করে না? তারা এটার আমল করে না, তারা এটার তালিম দেয় না, কেন দেয় না? কারণ তারা হলো দুশ্মনের রাসূল, ঠিক কিনা জোরে বলুন? কাজী সারাউল্লাহ পানিবতি মালাবুদ্দামিন হুর মধ্যে লেখা আছে বেয়াস্তি জামাতের নাম আহলে হক। এই আহলে হকের ব্যাখ্যা এটার সরাই লিখেছে আহলে হক ইয়ানি আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই দাবি করলে চলবে না, নবীজি হায়াতুন নবী বলতে হবে, নবীজি জিন্দা নবী বলতে হবে, নবীজি হাজির নাজির বলতে হবে, নবীজি রওজা মুবারক থেকে ইচ্ছা করলে দিদার দিতে পারেন, সাক্ষাৎ দিতে পারেন, জিয়ারত দিতে পারেন। তাবলীগ জামাতের ভাইরা যারা আমার নবীকে মরা নবী বলে, নবীজি মরে গেছে বলে, আপনাদের ওই ফাজাইলে হজ মূল কিতাব উর্দু যে কিতাবের মধ্যে রয়েছে, বাংলা যেটা সেটার মধ্যে রয়েছে, আহমদ রিফাই নবীজির রওজা মুবারকের সামনে গিয়ে দাঁড়িয়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি আহমদ রিফাই, আমার যখন আপনার জিয়ারত পাওয়ার ইচ্ছা হইত আমার রুটাকে আপনার রওজা মুবারকে পাঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আমার আলো শেষ কথা বলছি, নবীজির রূহ, তিনি রূহ নবীজির রওজা মুবারকে পাঠিয়ে দিতেন, এখন তিনি আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আহমদ রিফাই সশরীরে আপনার রওজা মুবারকের সামনে আসি, ইয়া রাসূলুল্লাহ মেহরবানি করে আপনার জিয়ারত দিয়ে আমাকে ধন্য করে দিন। যদি তোমরা বলো নবীজি জিয়ারত দিতে পারে না, তোমাদের মুরব্বি জাকারিয়া সাহারানপুরি ফাজালে হজ যেটা মূল কিতাব উর্দু সেটার মধ্যে রয়েছে এবং যেটা বাংলা করেছে, এইটাকে তোমরা এখন পরিবর্তন করতেছো, যেটা বাংলা প্রথম অনুবাদ হয়েছে এইটাকে পরিবর্তন করে অনেক রদ বদল করা হচ্ছে, রদ বদল করলে হবে না, কারণ মাসলাকে আলা হযরত আমার বাংলার জমিনে জাগ্রত হয়েছে, আলা হযরতের সৈনিকরা রয়েছে, তোমাদের আলা
জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা মস্তক আলা হযরত যদি দাবি করি তাহলে আমরা কোরআন সুন্নার বাহিরে না, কোরআন সুন্নার ভিতরেই আছি, ঠিক কিনা সেটা বলুন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, মসলক আলা হযরত মানি সাহাবায়ে কিরামদের আকীদা, মসলক আলা হযরত মানি নবীজির আকীদা, মসলক আলা হযরত মানি তাবিঈনগণের আকীদা, মসলক আলা হযরত মানি তাবে তাবিঈনগণের আকীদা, মসলক আলা হযরত মানি আমাদের মাগণদের আকীদা, উম্মতুল মুমিনীনগণের আকীদা, মসলক আলা হযরত মানি হলো কোরআন সুন্নার পুরো বই আকীদা যদি পেতে চান এটাই হলো আমি বলি কাঞ্জলিমান পড়লে বেহেশতি হওয়ার ব্যবস্থা, ঠিক কিনা জোরে বলুন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, উলামায়ে আহলে সুন্নাহ যারা রয়েছেন আমি আপনাদেরকে আকুল আবেদন করব, আমরা গবেষণা করব, যেহেতু আমরা এখানে একটা গবেষণাগার। আমি আলা হযরতের সামনে একটা নাত বলি আমি সমাপ্ত করব, আলা হযরতের একটা নাত বলি, রাজি আছেন তো? রুদ্র সুরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, খুশবু সুন্নিয়তের ফুল, বলেন আশেকে রাসূল তুমি আতায়াদুল, জগতে বাশির দিশার খুশবু সুন্নিয়তের ফুল, হে আশেকে রাসূল উদয় বেরলি নগরে আহমদ রেজা নাম ধরে, দিনের বাণী প্রচারিল জগত সংসারে, ঠিক কিনা জোরে বলুন। উদয় ভেরলি নগরে আহমদ রেজা নাম ধরে, দিনের বাণী প্রচারিল জগত সংসারে, যিনি কলম সম্রাট দিনের, যিনি কলম সম্রাট জ্ঞানে অতুল অগাধ, আজ তার ধর্মীয় বাণী পড়ছে বিশ্বকুল, হে আশেকে রাসূল তুমি আতায়াদুল, জগতে বাসির দিশার খুশবু সুন্নিয়তের ফুল, তোমার অমূল্য সাধন যাতে জাতির সংশোধন, হক বাতিলের রাস্তা তুমি করলে নির্ধারণ, ঠিক কিনা বলুন। তোমার অমূল্য সাধন যাতে জাতির সংশোধন, হক বাতিলের রাস্তা তুমি করলে নির্ধারণ, তোমার ইস্তেহাদি রচনা সর্বযুগে দিক নিশানা, আহলে সুন্নার ইমাম তুমি নায়েবে রাসূল, হে আশেকে রাসূল তুমি আতায়াদুল, জগতবাসীর দিশার খুশবু সুন্নিয়তের ফুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে